আজ আপনারা এই ভিডিওতে জানবেন তুলসী মালা কেন কণ্ঠে ধারণ করবেন তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে কি কি বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তুলসীর মালা গলায় ধারণ করলে কি ফল লাভ হয় তুলসীর মালা পরে মাছ মাংস আমিষ খাওয়া উচিত নাকি অনুচিত তুলসীর মালা গলায় ধারণ করে মিথ্যা কথা বলা উচিত না অনুচিত সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সনাতন ধর্মে দেবী তুলসী মহারাণী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয় তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে তিনটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায় বজ্রপাত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় বিষ্টাঘাত থেকে রক্ষা পাওয়া যায় সর্প ছবল থেকে রক্ষা পাওয়া যায় যেমন সাপুরিয়া যখন সাপের খেলা দেখায় তখন সাপুরিয়ার হাতে একটা তুলসী কাঠের ডাল থাকে তুলসীর ডালের কারণে সর্ব মাথা উঁচু করতে পারে না রাতে বা দিনে ঘুমানোর পর আমরা বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা কাঁপতে থাকে যার ফলে প্রালাইজ হওয়ার সম্ভাবনা থাকে সেটার হাত থেকেও রক্ষা পাওয়া যায় আরও অনেক উপকার পাওয়া যায় যদি তুলসীর মালা গলায় দিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হয় সে যদি ভক্ত নাও হয়ে থাকে তবু তাকে নরকগামী হতে হবে না যেমন কুকুরের গলায় যদি লাল ফিতে বাঁধা থাকে সেই কুকুরকে কিন্তু কেউ মারতে পারে না তার কারণ তার গলায় লাল ফিতে বাঁধা আছে সে হচ্ছে পালিত কুকুর তার মালিক আছে সেই কুকুরকে কেউ মারলে তার বিরুদ্ধে থানায় মামলা হয় আর পৌরসভার লোকজনও তাকে মারতে পারবে না তাই যার গলায় তুলসী কাঠের মালা থাকে তাকে জমেও স্পর্শ করতে পারবে না দূর থেকে সেই তুলসী মালাধারীকে দেখে প্রণাম করে চলে যাবেন তার কারণ সে ভগবানের ভক্ত তার নাম ভগবানের খাতায় লেখা হয়ে গেছে আর যদি তুলসীর মালা ধারণ করে মায়াতে পড়ে শ্রীকৃষ্ণকে ভুলে যায় তবু তাকে নরকগামী হতে হবে না তার সদ্গতি হবে কিন্তু পরের জন্মে ভগবান তাকে ভক্ত ঘরে জন্ম দিয়ে সুযোগ করে দেবে পাপ মুক্ত হয়বার আর যদি তুলসীর মালা গলায় থাকে যদি প্রতিদিন স্নান করে সে মালার জলে পর্শে শরীর এমনি এমনি পবিত্র হয়ে যায় আবার অনেকে বলে তুলসীর মালা গলায় ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না যদি তাই হয় তাহলে তো শাস্ত্রে লেখা আছে মিথ্যা কথা বলাই মহাপাপ তুলসীর মালা কণ্ঠে ধারণ না করলে মিথ্যা কথা বলা যাবে এই কথাটি কোনো শাস্ত্রগ্রন্থে লেখা আছে বলে বলবেন কি তুলসী মালা ধারণ না করেও মিথ্যা কথা বলা মহাপাপ তাহলে কোনটা ভালো তুলসী মালা ধারণ করে মিথ্যা কথা বলাই ভালো কারণ যেখানে আমি একশো পার্সেন্ট মিথ্যা কথা বলতাম তখন তুলসী মহারানীর কৃপায় অল্প অল্প করে মিথ্যা কথা কমতে থাকবে আর একসময় আমি আর মিথ্যা কথা বলবো না তুলসী মহারানীর কৃপায় যদি তার মৃত্যু হয় তাহলে তাকে আর নরকামী হতে হবে না ও তার সৎগতি হবে আবার কেউ কেউ বলে থাকেন তুলসীর মালা ধারণ করে মাছ মাংস আমিষ খেলে মহা পাপ হয় হ্যাঁ কথাটি সত্য কিন্তু ভাগবতে ভগবান বলেছেন যে আমার চেয়ে আমার নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি আরও বড়। ভগবান তার ভক্তকে সবসময় উপরেই রেখেছেন যে শুদ্ধ ভক্ত ভগবানের নাম প্রচার করে তার হাতে তুলসী মালা কণ্ঠে ধারণ করলে আপনার পাপ সেই শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান পরিত্রাণ করে থাকে মহাপাপী দুরাচারী ও যদি হয় ভগবান তাকেও ফেলে রাখেন না তারও সদ্গতি ভগবান করে থাকেন আর যদি সে ভক্তির পথে আসতে চায় আসুক তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে চায় করুক তাতে কোনো অসুবিধা নাই তাই আসুন আমরা আট বছর বয়স থেকে বাধ্যতামূলক তুলসীর মালা কণ্ঠে ধারণ করি ও মুখে হরি নাম করি তাহলে সদ্গতি ভগবান আমাদের করবেই করবে তাই ভক্তিপথে কেউ একেবারে সব ছেড়ে আসতে পারে না ধীরে ধীরে এই পারমার্থিক পথ অবলম্বন করে সব কথার মূল কথা হল যে কেউ ভগবানকে যত কিছুই রান্না করে দেন না কেন সেই প্রসাদ যদি একটি তুলসীপত্র না থাকে সেই প্রসাদে কিছু ভগবান গ্রহণ করবেন না আর যার কণ্ঠে তুলসীর মালা নেই এমন ব্যক্তির হাতেও কোনো কিছুই ভগবান গ্রহণ করেন না আবার অনেকে বলে থাকেন ভক্তি থাকলে ভগবান সব কিছুই গ্রহণ করে থাকেন হ্যাঁ কথা সত্য বলেছেন কিন্তু আপনি কি বলতে পারবেন আমার ভক্তি আছে সবসময় কৃষ্ণ নামে মগ্ন থাকি আপনি বৈদিক কোনো কর্ম করে থাকেন তুলসী পত্র লাগবেই লাগবে এমনকি মৃত্যুর পরও মৃতদেহের চোখের উপরই তুলসী পাতা আমরা দিয়ে থাকি কেননা অনেক গাছের পাতাই তো আছে যেমন বটপাতা পাতা কাঁঠাল পাতা মতো আরও অনেক সুন্দর সুন্দর পাতা আছে চোখে দিলেই তো পারত কিন্তু কেন আমরা করি না শেষ বিদায় দিন কিন্তু সকলের সঙ্গে তুলসী বৃক্ষই যাবে একবার চিন্তা করে দেখুন যে ব্যক্তি কখনও কণ্ঠে তুলসী মালা ধারণ করে নাই সাধুরা গিয়ে তাকে তুলসী মালা পরবার কথা বলেছে সে সাধুদেরকে উল্টো জ্ঞান দিয়েছে সাধুদের সাথে খারাপ আচরণ করেছে আর টিটকারি করে বলেছে আমার এখনও বয়স হয় নাই মালা পড়া। তারা কত বড় মহাপুরুষ যে তারা মৃত্যুকে জানে এবং বোঝে যে আমার এখন মৃত্যু হবে না তারা কিন্তু মূর্খ হরিভজন করতে বয়স লাগে না যে কোনো বয়সে হরিভজন করা যায় মৃত্যুর সময় চোখে তুলসী পাতা দিয়ে কোনো লাভ নাই আত্মা তখন দেহ থেকে চলে গেছে মরা দেহের মধ্যে তুলসী দিয়ে কী লাভ জীবিত থাকতে সাধুরা অনেক বলেছে মালা ধারণ করতে কিন্তু করেননি নিজেকে বড় পণ্ডিত ভেবেছেন কিন্তু মৃত্যুর পর আপনার পণ্ডিতগিরি শেষ তাই আসুন সময় থাকতে মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করি ও তুলসী কাঠের মালা কণ্ঠে ধারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় তুলসী মহারানী কি জয়